নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখুন আমার বাজার এসছে। হ্যাঁ, আরে আমার এই জালন কাটছি, আমার টুকটাক গাছ আছে তো, সেই গাছগুলো কাটি কেটে এই নিজের একটা উনুন আছে, উনুনে রান্নাবান্না করি আমি, যখন টাইম পাই তখন করি। আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবজি কাটা দেখলেন তো, ওই সবজি দিয়ে পোলাও ভাত হবে, আর এই মাংস হচ্ছে মশারা মাংস, আর এই আলুটা দিয়েছে আমার ভাইয়ের জন্য। ভাই তো মাংস খায় না, এই আলুটা দিয়েই ভাত খাবে। এই গরম জল হচ্ছে, এর মধ্যে চালটা দিচ্ছে, ওই এলাচ এলাচ লবঙ্গ সব দিয়েছে, নুন দিয়েছে, দিয়ে ভাতটা করছে। আমার মেয়ে রান্না করছে, আমি কম রান্না করি, আমি বাইরে ঘাটে যাই বেশি, বাজার ঘাট করি, স্কুলে যাই নাতি নাতি নিয়ে, তারপরে আমার আরও অনেক রকমের কাজ আছে, ডাক্তারখানা আছে, এই সমস্ত আছে, যেন আমি ঘরেতে কম টাইম দিই। আর মেয়ে রান্না করছে, দেখুন পোলাও ভাত এই যে এই দিচ্ছে, এটা হচ্ছে ঘি, ঘি দিচ্ছে, ঘিটা দিয়ে দিলে ভালো লাগে খেতে। আর এইটাই লালু চিড়ে দিয়েছে, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়েছে। আমি খাচ্ছি পোলাও ভাত, খুবই সুন্দর খেতে। দেখুন আপনারা বানাবেন, খাবেন, দারুণ লাগবে। আমরা সবাই খাচ্ছি, নাতি খাচ্ছে, মা খাচ্ছে, সবাই মিলে খাচ্ছে, দাদি খাচ্ছে। আর এই যে আমি ছাদেতে গাছে করে জল দিচ্ছি, দেখুন আমার গাছ আছে তো, বিকেলে করে আমি জল দিই। দেখুন ফুল গাছ আছে, মূলো গাছ, মূলো শাক গাছ আছে, পুঁই শাক গাছ আছে, অনেক রকমের গাছ আছে, চন্দ্রমল্লিকা গাছ, এই চন্দ্রমল্লিকা গাছে আমি জল দিচ্ছি, দেখুন এসব